বিজয়ের যাত্রায় নিউজ 71.tv। মুন্সিগঞ্জ জেলার স্থানীয় সাংবাদিকদের জন্য প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের আয়োজনে সাংবাদিকতায় বুনিয়াদী প্রশিক্ষণ শেষে সংবাদকর্মীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার মুন্সিগঞ্জ সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এই সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন। সভাপ্রধান হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক জাফর ওয়াজেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক মুন্সিগঞ্জ খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক সোহানা তাহমিনা। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের প্রশিক্ষক পারভিন সুলতানা রাব্বি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিউজ 71.tv নির্বাহী সম্পাদক জিতু রায়। সাংবাদিক বিবেক, সাংবাদিক মানে কি? জাতি বিবেক, সমস্ত জাতিদার বিবেক হল সাংবাদিক। এটা আপনাদেরকে জানতে মানতে হবে। আপনাদের কলার কলমের যে লিখনি, এটা যে ধার, এত ধার, এত তিক্ত, এত শক্তিশালী, ওই শহীদের যুদ্ধ তলোয়ার তার চেয়ে অনেক বেশি ধারণ আপনাদেরটা। শেখ হাসিনা যেন সাংবাদিকদের কল্যাণের কথা আসলে আর কেউ ভাবেও না, চিন্তাও করে না। বাংলাদেশ কেন, সার্কের দেশ বলুন এবং ইউরোপ বা আমেরিকার অন্যান্য দেশ বলুন, পৃথিবীর কোথাও সরকারি অর্থায়নে বেসরকারি সাংবাদিকদের প্রশিক্ষণ দেওয়া হয় না, একমাত্র বাংলাদেশে হচ্ছে, এবং সেটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছা আকাঙ্ক্ষার কারণে। গত 5 জানুয়ারি শুরু হওয়া 3 দিন ব্যাপী এই প্রশিক্ষণে 40 জন সংবাদকর্মীকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন পিআইবির প্রশিক্ষক বৃন্দরা। সনদ বিতরণ কার্যক্রম শেষে মুন্সিগঞ্জ জেলা জাতীয় অনলাইন প্রেস ক্লাবের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়। আদনান সাদ, নিউজ 71.tv, মুন্সিগঞ্জ। News 71.tv।